দর্শক, আমার স্ক্রিনের সামনে কিছু মানুষকে আপনারা দেখতে পারছেন। হয়তো ভাবতেছেন এই মানুষগুলো গাড়ির জন্য অপেক্ষা করছে, কিংবা কোনো মিটিং কিংবা মিছিল আছে। আসলে বাস্তবে তা না, এটা হলো মানুষের হাট, যেখানে মানুষ বেচা কিনা হয়। আমরা গরু ছাগলের হাট দেখেছি, পশু পাখির হাট দেখেছি, কিন্তু এটা হলো মানুষ বিক্রি হাট। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলে, এটা বাস্তব। এখানে মানুষ কেনা বেচা হয়, তখন মানুষের কাজকে বেচা কিনা হয়। আপনি যদি কোনো কাজের লোকের প্রয়োজন হয়, বাসা বাড়িতে রাজমিস্ত্রি কাজ, স্যানিটারি কাজ, টাইসের কাজ, সব ধরনের মানুষ আপনি এখানে পাবেন। সাবার স্মৃতিশোধ নবীনগর বলে এটাকে, আসলে পেয়ে যাবেন। তো যাদের কাজের প্রয়োজন হয় আপনারা আসতে পারেন। আসলে আমি একটু অবাক হলাম যে এখনও আমাদের দেশে এত গার্মেন্টস প্রতিষ্ঠান থাকার পরেও কাজের জন্য মানুষকে রাস্তার সামনে বসে থাকতে হয়। অনেক ভাইয়েরা আমার সাথে একটু কথা বলেছেন, ক্যামেরায় আসতে চাননি, বলেছেন যে ভাই অনেক সময় কাজ না পেয়ে আমরা চলে যাই, তখন আমাদের কষ্ট চলতে খুবই কষ্ট হয়। অনেক সময় আমাদেরকে মানুষ কিনতে আসে না কিংবা নেয় না, অল্প দাম দিতে চায়, তখন আমরা হতাশ হয়ে চলে যাই। ওনার কথাগুলো শুনে আমার খুব দুঃখ হলো যে আমাদের দেশে এখনও এই অবস্থা। যাই হোক, সেদিকে আমি আর যাব না। এটা সাবার স্মৃতিশোধ আমার হাতের বাম পাশে, আর সোজা চলে গেছে একেবারে পাটুরিয়া সাটুরিয়ার দিকে। নবীনগর একটা ব্যস্ততম এলাকা, হয়তো দেখতে পারছেন এখানে অসংখ্য গাড়ি যাতায়াত করে এখান দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া যায় এই এলাকা দিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। বিশেষ করে যারা লোকের প্রয়োজন হয়, কাজের লোকের, তারা এখানে আসলেই লোক পেয়ে যাবেন। ঢাকাতেও আমি দেখেছি পূর্বে সিনেমা হলের সামনে এভাবে লোক দাঁড়িয়ে থাকে কাজের জন্য। নবীনগর খুব সুন্দর একটা যারা জায়গা, এখানে স্মৃতিশোধ আছে, আরও মনোমুগ্ধকর অনেক পরিবেশ আছে। চাইলে আপনারা এখানে ঘুরে আসতে পারেন। আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রায় সময় আসি, আমার বাসার একদম কাছেই, 10 টাকার মতো গাড়ি ভাড়া দিলেই এখানে আসা যায়। তো আসবেন আপনারা, আর আমার চ্যানেলটিটা লাইক দিতে ভুলবেন না, কিংবা ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।